আমরা জায়গা নিয়ে একটা সমস্যা হয়েছিল, তারপরে সমস্যার পরে আমরা বাবুল মহাশয় জানাইছি, জানানোর পরে বাবুল মহাশয় কেছে যে যে কেসটা করছিল ওনার চাইতেছে 5 লক্ষ টাকা। তখন বাবুল মহাশয় কেছে 5 লক্ষ টাকা দিতে লাগবো, তারপর এই সমস্যাটা শেষ করব। তারপর আমরা কইছি আমরা তো 5 লক্ষ টাকা দিতে পারতাম না, কই না 5 লক্ষ টাকাই দিতে লাগবো। তারপর আমরা 3 লক্ষ টাকা দিছি, দেওয়ার পরে আরও 2 লক্ষ টাকা বলে দিলে আপনারা কাগজ দিব, পয়সা দলিল দিব, নাহলে পয়সা দলিল দেওয়া হতো। তবে আমরা কেছি না এখন আমরা টাকা দিতে পারতাম না, আমরা এটা 6 মাস পরে দেবো টাকা, ও 6 মাস না এক্ষুনি দিতে লাগবো। তারপরে দলিল দলিল কেছি আমরা দিব, ইলেকশনের পরে দিয়ে দিব, এখন আমি ইয়ে কইছি দলিল দিত, তেমনি পারতো না, এখন দলিল দিত না টাকা ছাড়া। আর কাগজের পত্রে 50,000 টাকা করে এক্সট্রা আমরা 5 জনে আবার দিতে লাগবো। তো এখন আমি কী করবো, আমি গরিব মানুষ। তারপর আমি থানাতে কমপ্লেন দিলাম, তখন থানা যা করে করবো, থানাতে করে কী হবে। এই 5 লক্ষ টাকাটা কার নাম কি নিছে আপনার থেকে? 5 লক্ষ টাকাটা নিছে উকিলের নাম। কি নাম উকিলের? উকিলের নাম হচ্ছে অঞ্জব দেবদা। তাই কি টাকাটা নিছে? না, তাই নিয়ে কেছে টাকা তাই পাইছে না, তাই সঙ্গে আমরা যোগাযোগ করছি, তাই কেছে না আমি তো টাকা টাকা কিছু নিছি না, 1.5 বছর আগে তারা কেস করে গেছিলো 15,000 টাকা দিয়ে, তারপরে তারা আমার সাথে আর কোনো যোগাযোগই করছে। যে মুহুরি, মুহুরির নাম কি? মুহুরির নাম হচ্ছে বাবুল বিশ্বাস। বাড়ি কোন জায়গা? মোহনপুর বাড়িতে। মুহুরিরে কত টাকা দিচ্ছেন এখন পর্যন্ত আপনারা? এখন পর্যন্ত মুহুরিরে আমরা 3 লাখ টাকা দিছি, আর কাগজে পত্রে দিছি আমরা 1 লাখ টাকা। কাগজপত্র বলতে কাগজ করার লিগা? কাগজ করার লিগা, দলিল পয়সা করার লিগা আলাদা টাকা দিছি আমরা 1 লাখ টাকা, আর তাদের আমরা 3 লাখ টাকা দিছি, কিসের টাকাটা আছে কিছু উকিলে দিব স্যার। সর্বমোট 4 লাখ টাকা দিছেন? 4 লাখ টাকা দিছি। তো এর মধ্যে উকিল এই টাকা পাইছে না কইছে? উকিলে পাইছে না এটা। তো আপনাদের যে কাগজপত্র দলিল যা কিছু রয়েছে সেগুলি এখন মুহুরে আটকে রেখেছে, এটাই তো? তো সেই কারণে আপনারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ জানাইছি। আপনার নাম? আমার নাম ভবানী রায়।